এক্সট্রা টাইম। টোটো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে, ভ্রমণে আর আহারে। ইস্টবেঙ্গল তার সবচেয়ে বড় প্রতিপক্ষ, সেটা কলকাতায় পা দিয়ে বুঝে গেছেন মোহনবাগানের পোল্যান্ডজাত স্প্যানিশ কোচ কিভু ভিকুনা। যদিও ইস্টবেঙ্গলকে মোহনবাগান পাবে কলকাতা লিগে একবার, আই লিগে দুবার, আর সুপার কাপে যদি মুখোমুখি হয় তবেই। তাই শুধু ইস্টবেঙ্গল নয়, বাকি দল নিয়েও ভাবছেন লোপেতেগুয়ে, সিমিওনে, পেপ গুয়ার্দিওলার সান্নিধ্যে থাকা কোচ। আই নো দ্যাট দে আর দ্য মেইন ড্রাইভার, বাট উই আর নট প্লেইং এভরি ডে আগেইনস্ট দেম। আই মিন দ্যার ইজ আ কম্পিটিশন উইথ আদার টিমস, আই উইল হ্যাভ টু প্লে অনলি ইন ক্যালকাটা লিগ অনলি ওয়ান্স টাইম আগেইনস্ট দেম, অনলি ওয়ান, সো উই হ্যাভ টু প্রিপেয়ার এভরি ম্যাচ। আই নো দে হ্যাভ আ গুড টিম, good coach, good players, but I'm focused now in our team. The most important thing, the thing I can do is to prepare well the team to the competition. ইস্টবেঙ্গলকে বাকি দলগুলোর সঙ্গে তুলনা করে বাড়তি গুরুত্ব দিতে না চাইলেও লাল হলুদের স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়ার প্রতি আলাদা শ্রদ্ধা রয়েছে কিভু ভিকুনার। তিনি ভালোভাবেই জানেন রিয়াল মাদ্রিদে হোজে মরিনোর সহকারী ছিলেন আলেহান্দ্রো, তাই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে কিন্তু ইস্টবেঙ্গলের হেড স্যারের প্রতি শ্রদ্ধাই ঝরে পড়ল কিভু ভিকুনার গলায়। I know that he was also working in Real Madrid. I respect him as coach, of course, but I'm focusing in my job, to our work, and our objective is to be better than them. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।